Glory to Allah, praises to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আলোর দিশারি অনুষ্ঠানের এই পর্বে আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুল হাদিস, লন্ডন খিদমা একাডেমির সম্মানিত চেয়ারম্যান হজরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছেন, এই প্রশ্নগুলোর আনসার জেনেই আমরা ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসবো। এক বোন জানতে চাচ্ছেন যে সৌদি আরবে অবস্থানরত কারো মাধ্যমে কারো বদলি হজ করানো যাবে কিনা। আগের যে প্রশ্ন যেটা রয়েছিল যে কুতবা শুরু করার পরে সুন্নাত বা নফল পড়া যায় কিনা, না যদি কোনো মা বোন ঘরে পড়তে চান তো কুতবার সঙ্গে তো ওনার কোনো সম্পর্ক নয়, অতএব উনি যে কোনো সময় নামাজ সুন্নাত বা নফল বা ফরজ পড়তে পারেন, সমস্যা নেই। বিশেষ করে ডেইলি যে তিনটা টাইম যেটা আছে, সূর্য ওঠার সময় এবং দুপুরের সময় সূর্য ডুবার সময়ে, প্লাস এই তিন টাইমে নামাজ পড়া নিষেধ, বাকি অন্য যে কোনো পড়া যায়। তবে নফল নামাজের ক্ষেত্রে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত এবং আসর নামাজ পড়ার পরে সূর্যের ডুবার পর্যন্ত নফল নামাজ নিষেধ রয়েছে। এই জাযাকুমুল্লাহ। আর যে বদলি হজ সৌদি আরবে অবস্থানরত কারো মাধ্যমে বদলি হজ করানো যাবে কিনা, যেহেতু হজ যে যেখান থেকে আসি হজটা তো ফরজ, আমি এখান থেকে হজ করব এটাই, অতএব বদলি যদি আমি করাই তাহলে বদলা তো তখনই হবে যদি আমি যেখান থেকে আমি যেখানে বসবাস করতেছি যে দেশে, এই জায়গাতে যদি কাউকে আমি পাঠাই তখন কি পুরা তো বদলি হবে। সৌদি আরবে যিনি রয়েছেন উনি যেহেতু আসা যাওয়ার কষ্ট মনে করেন ওনার পড়তেছে না, সেই হিসাবে বদলি সেইখান থেকে আদায় করলে তো পূর্ণমাত্রায় বদলি হইতেছে না। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন যে বদলি হজের জন্য আমি যে জায়গায় আসি, যে যে জায়গার যে ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করা হবে উনি যে জায়গায় আছেন ওই জায়গা থেকে যেতে হবে। তবে অনেক উলামায়ে কেরাম বলেন যেহেতু বদলি হজ হাদিসে যেটা এসেছে রসুল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করা হয়েছে, রসুল্লাহ আমার বাবা বৃদ্ধ আমি কি বদলি হজ করতে পারবো বা ফলনার পথে বদলি হজ করতে পারবো, রসুল্লাহ বলেছেন হ্যাঁ বদলি হজ করতে তুমি পারবে। এখানে রসুল আকরাম ইসলাম তো ক্লিয়ার বলেন না এই কথা যে তুমি ওই জায়গা থেকে যেতে হবে, বাট এরপরেও যেহেতু বিষয়টা বিতর্কিত আমার জন্য সেফ এবং আমার জন্য সতর্কতা সেটাই হবে যে লোকের বদলি হজ করা হবে ওই জায়গা থেকেই কাকে দিয়ে বদলি হজ করানো, বিশেষ করে সৌদি আরব থেকে করালে তো অনেক সময় খরচের ক্ষেত্রে অনেক বেশ কম হয়ে যায়, এজন্য অনেক উলামায়ে কেরাম সেটা নিষেধ করেছেন। জাযাকুমুল্লাহ। এখন হুজুর অনেকের এভাবে আছেন বাবা বাংলাদেশে ইন্তেকাল করছেন, ছেলে লন্ডনে থাকেন, উনি যদি তার বাবার হজটা করতে চান বা মার হজ করতে চান, এই জন্য তো আমি বলেছি যে উনি যেহেতু বাবা মারা গেছেন বাংলাদেশ থেকে উনি লন্ডন থেকে যাইতেছেন, তো সেখানে তো এগেইন যদিও বাংলাদেশের সম্মান না হলেও খরচটা খুব একটা বেশ কম হইতেছে না, কাছাকাছি চলে আসে, তো জার্নি হইতেছে, প্লেন যাওয়া হইতেছে, টিকিট করার প্রয়োজন হইতেছে, সৌদি আরবের ওই ব্যক্তির সঙ্গে তো আর পুরো সমান হইতেছে না, একটু ডিফারেন্ট আছে। বাট এরপরেও যেহেতু আমি যেটা বলেছি যে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যে কোনো জায়গা থেকেই করলে চলবে, জায়েজ হবে, সমস্যা নেই। জাযাকুমুল্লাহ খের। এরপরে এক বোন জানতে চাচ্ছেন যে এই প্রশ্নটা আরেক ভাইও করেছেন যে ঘন্টার নিচে যে কাপড় যদি থাকে তাহলে জাহান্নামে যেতে হবে, এই কথাটা কি সঠিক? এই অংশটা জান। এক ভাইও সমান প্রশ্ন করেছেন এবং এই বোনও প্রশ্ন করেছেন যে পুরুষের ক্ষেত্রে উনি শুনেছেন যে যদি ঘন্টার নিচে কাপড় যায় তাহলে এটা জাহান্নামে যাবে, এটা কি সত্য? এটা হাদিস বুখারী শরীফে এসেছে, মা আসবালা মিনাল ইজার মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলেছেন যে ঘন্টার নিচে যে কাপড় চলে যাবে ফাহুয়া ফিন্নার, এই ব্যক্তি জাহান্নামে যাবে। এখানে ঘন্টার নিচে যেন আমার কাপড় গেল গুড়ালের নিচে, অ্যাঙ্কেলের নিচে, এটা কি আমি কুণ্যতে আমি নিলাম, আমার ভিতরে কোনো অহংকার আছে না, অহংকার ছাড়া মেনশন করা হয় নাই। আরেকটি হাদিস সমান বুখারী শরীফে রয়েছে, এত কঠিনভাবে আল্লাহ নবীটা বলেছেন, সালাসাতুন তিনজন লোক, লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম, কঠিন কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তিন ব্যক্তির প্রতি মেহরবানি নজরে তাকাইবেনই না, চাইবেন না, ওয়ালা ইউজাক্কিহিম, এবং তাদেরকে গুনাহ থেকে আল্লাহ পাক পাক করবেন না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন এই কথাগুলো শুনছিলেন বলছিলেন হায় হায় এই যে তিন লোক, এরা তো আর ধ্বংস হয়েই গেল, কারণ যাদের প্রতি আল্লাহ পাক কিয়ামতের দিন মেহরবানি নজরে তাকাইবেন না, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক করবেন না, এর মানে তার জন্য তো জান্নাতে যাওয়া কঠিন হয়ে গেল, সে তো খাবু ও খাসিরু, এই তিন ব্যক্তি ওরা ধ্বংস হয়ে গেছে, ওরা বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, হায় হায় ওই তিন যুগ খারা। নবী ইসলাম পরে বললেন তিন লোকের একজন আল মুসবিল, মুসবিল অর্থ হলো যে উপর থেকে লটকাইয়া যে কাপড়গুলো আমরা পড়ি, নিচ থেকে নয়, নিচ থেকে নয়, কারণ আমরা সক্স যেটা পিন্দি এটা কিন্তু আবার নিচ থেকে পরিধান করি সেটা নয়,
উপর থেকে যত কাপড় আমরা জুলাইয়া পরি, চাহ জুব্বা হোক, চাহ প্যান্ট ট্রাউজার পায়জামা বা লঙ্গি হোক বা চাদরি হোক, যে কাপড় উপর থেকে আমরা লটকাইয়া জুলাইয়া পরি, এ ধরনের কোনো কাপড় পুরুষের যদি অ্যাঙ্কেলের নিচে চলে যায়, যেটাকে আমরা গুড়ালি বলি বা আমরা ঘন্টা হিসেবে আমরা ঘন্টাই বলি, ঘন্টা নিচে যদি চলে যায়, তো নবী আকরাম সাল্লাম বলতেছেন এই ব্যক্তি জাহান্নামে যাবে। আর ইহাদিসে বলতেছেন যে তিনজন ব্যক্তির একজন হলো ওই মুসবিল, যে উপর থেকে জুলাইয়া কাপড় পরে ঘন্টা নিচে চলে গেল। এখানে অন্তরে তকব্বুরি আছে কি না সেটা হাদিসে বর্ণনা করা হয় নাই। একটি কথা হুজুর, সেদিন আপনি বলেছেন হযরত আবু বকর সিদ্দিক বলতেছি আমি, এবং বাকি দুজন জেনেলে ভালো, আরেকজন আল মান্নান, মান্নান মন থেকে, যার অর্থ আমরা সিরির ভাষা বলি কুটা দেওয়া, যে কাউকে হয়তো আমি বিপদে সাহায্য করেছিলাম, আজকে আবার এই সাহায্যের কথা বললাম যে তোমাকে আমি সাহায্য করেছি, উদ্দেশ্য তাকে ছোট করা এবং নিজেকে নিজের বড়ত্ব দেখানো। এই নিয়তে যদি কেহ যদি কারো প্রতি কোনো অবদান করে থাকি, সাহায্য করে থাকি, আমার কোনো আত্মীয়কে আমি লন্ডন আমি হয়তো আমি তাকে সাহায্য করে এখানে নিয়ে এসেছি, কোনো একদিন হয়তো আমি কোথায় কোথায় তাকে ছোট করার নিয়তে এবং আমার বড়ত্ব দেখানোর জন্য এই নিয়তে আমি বলে যদি যে ওই লোক আজকে এই করতেছে আমি তাকে লন্ডন আনলাম, যদি নিয়ত যদি আমার খারাপ থাকে এটাকে মন বলা হয়, আমি যে ভালো কাজ করেছি আমার এই ভালো কাজের সব সব নষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ পাক আমি ভালো কাজ করে সব পাওয়া দূরের কথা, আমি আরও আল্লাহর আমি নারাজ এবং অহংকার আল্লাহ সুবহানাহু ঘৃণার পাত্র হয় আমি বললাম। এবং তিন নম্বর আল মুনফিকু সিলআতাহু, যে আসর নামাজের পরে মিথ্যা কসম খেয়ে তার মাল বিক্রি করার জন্য সে মিথ্যা কসম খেল এবং বলল যে এই জিনিসটা আমার অত টাকা আমার খরিদ মূল্য পড়েছে এবং কসম খাইতেছে মিথ্যা। আবার আসরের নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যদি এরকম কেহ আসরের পরে মিথ্যা কসম দিয়ে তার মালকে বিক্রি করার জন্য মিথ্যা কসম করে, তাহলে এই তিন ব্যক্তির প্রতি কিয়ামতে আল্লাহ পাক তার দিকে মেহরবানি তাকাবেন না। লক্ষ্য করুন এই বুখারী শরীফের এই দয় হাদিসের মধ্যে পায়ের নিচে ঘন্টা নিচে যারা কাপড় লটকাইয়া ফেলে জ্বলাইয়া পড়ে যে সময় পুরুষ, এখানে কোনো অহংকারের কোনো শর্ত লাগানো হয় নাই। অবশ্য বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে আরেকটি হাদিস রয়েছে, মাংজাররা সৌবাহু খুয়ালা, যারা ঘন্টার নিচে কাপড় পরিধান করবে অহংকারের নিয়তে লাম ইয়াংদুরিল্লাহ ইলাহি আল্লাহ সুবহানাহু তাদের প্রতি তাকাবেন না। এবং আরেকটি হাদিস রয়েছে, তো আবু হুরায়রা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ অনেক সময় তো আমার কাপড় এরকম পিছন দিকে একটু নিচে চলে যায়, রাসূলুল্লাহ বললেন তোমার যেহেতু সেই নিয়ত নয় এটা ভুলবশত হয়ে যায়, সো তুমি এটার মধ্যে তুমি এটা এই ওইদের ভিতরে তুমি ঢুকতেছো না, মানে প্রথম থেকে নয় পরে পরে যদি ঢিলা হয়ে যায়। জি, যে উনি তো পরান যে সময় পরিধান করছিলেন তখন তো পরিধান করছিলেন ঠিক মতোই, কিন্তু শেষ পর্যন্ত হঠাৎ হয়তো বেখেয়ালে পিছনের দিকে একটু কাপড়টা একটু নেমে গেল, তো রাসূল বলেছেন লাস্তা মিনহুম, তুমি তাদের মধ্য থেকে নও। তো এই উভয় পক্ষের হাদিস মিলিয়ে মেজরিটি উলামা কিরাম যে কথা বলেছেন সেটা বলেছেন যে আমি অহংকারের নিয়তে হোক অথবা যে কোনো নিয়তেই হোক মতলকান ঘন্টার নিচে কাপড় জুলাইয়া পড়লে পুরুষের জন্য সেটা হারাম হবে, মকরুহে তাহরিমি হবে, কবিরা গুনাহ হবে। অবশ্য কিছু উলামা কিরাম এটাকে মকরুহে তানজিহ বলেছেন অহংকারের নিয়ত ছাড়া, আর যদি অহংকারের নিয়ত থাকে তাহলে এটাকে হারাম বলেছেন। এবার আসুন, জায়েজ কিন্তু কেহ বলেন নাই, বিশেষ করে নামাজের সময়। আমি ওদিন বলেছিলাম আবু শরীফ হাদিস, রবী করিম সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াকবালু সালাতা রাজুলিন মুসফিলিন ইযা রাহু, এমন লোক এমন পুরুষ যে নামাজের সময় তার ইজারকে নিচে যে অংশ আমরা কাপড় পরিধান করি লঙ্গি বা ট্রাউজারকে যে ঘন্টার নিচে জুলিয়ে নামাজ পড়ল তার নামাজ আল্লাহ পাক কবুল করবেন না, এটা নামাজের ক্ষেত্রে তো আরও ডেঞ্জার। তো এই সব মিলিয়ে এখানে অহংকারের নিয়ত আছে কি না আসে না রাসূল এই হাদিসও বলেন নাই, সেজন্য মেজরিটি উলামায়ে কেরাম যেটা বলতেছেন যে অহংকারের নিয়ত না থাকলেও কিন্তু এটা জায়েজ হবে না। কেউ মকরুহ তাহরিমি বলেছেন, কেউ মকরুহ তানজিহ বলেছেন, এবার আপনি দেখেন কোনটা করবেন কি করবেন। সত্য কথা আমরা আরেকটা প্রশ্ন আর বই বলেছেন সমান প্রশ্নের, এই প্রশ্নের মধ্যে শুধু একটা জিনিস তিনি উল্লেখ করেছিলেন যে ইমাম আবু হানিফা একদিন মানে এভাবে হয়েছিল আর তিনি বলেছেন এটা আমি অহংকার আমার জানা মতো এরকম কোন আমি দেখি নাই। জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে বোন আরেক বোন আরেকটি প্রশ্ন করেছেন যে নাম বলছেন আপনি আজকে শুরুর বক্তব্যের মধ্যে যে আল্লাহ নাম ধরে রাখবেন কিয়ামতের দিন, তো পাসপোর্টে যদি এক নাম থাকে আর তার আসল নাম আরেকটা থাকে তাহলে কিয়ামতের দিন কোন নামে তাকে ডাকা হবে? বোনের
প্রশ্ন থেকে উত্তর আসল নাম উনি বলেছেন যেটা আসল নাম হবে সেই নাম দিয়ে আমরা আশা করি আল্লাহ পাক ডাকবেন আর দ্বিতীয় প্রশ্নটা তাই অনেক প্রোগ্রামের মধ্যে মাজলুম শব্দটা শুনেন এর অর্থটা একটু জানতে চাচ্ছেন মাজলুম বলতে মাজলুম বা মান অর্থ হলো যাকে অত্যাচার করা হয়েছে আল্লাহ অত্যাচারিত কথার মাধ্যমে হাতের মাধ্যমে নির্যাতিত তে নির্যাতন বহু ধরনের হয়ে থাকে এবং নির্যাতিত বিভিন্ন লাইনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের লোক নির্যাতিত হতে পারে অনেক সময় স্বামীর হাতে স্ত্রী নির্যাতিত স্ত্রীর হাতে স্বামী নির্যাতিত সন্তান বাবার হাতে মা বাবার সন্তানের হাতে প্রজা রাজার হাতে এভাবে বিভিন্ন ধরনের মজলুম এবং নির্যাতিত নির্যাতিত হওয়া যায় তো মজলুম যারা হাদিস যারা বলা হয়েছে মজলুম তারা যখন দোয়া করে ডাইরেক্ট তাদের দোয়া কবুল হয়ে যায় রসুল আসলাম বারবার বলেছেন ইত্তাকি দাওয়াতাল মজলুম যে সময় রসুলাম কোনো আমিরকে কোনো গভর্নরকে কোনো এরিয়ার গভর্নর বানিয়ে পাঠাইতেন তখন সময় উপদেশ দিতেন সাবধান তোমাদের হাতে যেহেতু পাওয়ার তোমরা যেহেতু ক্ষমতা এবং তোমরা রুলিং করবে সেই হিসাবে যেন তোমরা কোনো তোমাদের রুলের কারণে কোনো ব্যক্তির উপর যেন জুলুম না হয় যে জুলুম হয়ে যায় মজলুম সে হাত তুললেই কিন্তু ডাইরেক্ট দোয়াটা কবুল হয়ে যাবে সাবধান থাকবে সে ব্যাপারে জাযাকুমুল্লাহ খায়ের এরপরে এক বোন জানতে চাচ্ছেন যে নামাজ পড়ো এই কথা বাচ্চাদেরকে বলা ভুল হবে নামাজের সময় হয়েছে শুধু এইটা বলা যাবে এই বিষয়ে আমার এই যে কথাটা বলা হয়েছে আমি কথা কতটুকু সত্য হবে আমার তো বুঝেই পড়তেছে না যেহেতু আল্লাহর নবী বলেছেন মুরু সিবিয়ানাকুম তোমরা বাচ্চাদেরকে নামাজের হুকুম দাও আদেশ দাও আদেশ দাও আদেশ দিলে তো নামাজ পড়ো এটাই তো আদেশ তো নবী জায়গায় আমাদেরকে সন্তানদেরকে আদেশ দাও আদেশ দিব আমাদেরকে হুকুম করতেছেন তো সেই হিসাবে যদি আমরা নামাজের আদেশ দিই নামাজ পড়ো আদেশ দিতে তো নামাজ পড়ো শুধু বলতেই হবে তাছাড়া কোরআন শরীফ আল্লাহ বলেছেন আকিমুসসালাহ তোমরা নামাজ কায়েম করো আল্লাহ পাক আদেশ দিতেছেন সেই হিসাবে আল্লাহ যেহেতু নামাজের আদেশ দিয়েছেন নবীজি আমাদেরকে সন্তানদেরকে নামাজের আদেশ দেওয়ার কথা বলেছেন সেই হিসাবে আমরা যদি কাউকে নামাজের আদেশ দিই ইবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামকে অনেক সময় নামাজের আদেশ দিতেন অতএব এই কথাটা ভুল হবে এটা কথাটা সত্য নয় এ কথাটা সঠিক হবে না জাযাকুমুল্লাহ খায়ের এরপরে এক ভাই তিনটি প্রশ্ন করেছেন একটি প্রশ্নের উত্তর অলরেডি আপনি দিয়ে দিয়েছেন আর দুইটি প্রশ্নের প্রথম প্রশ্ন হলো চার ইমামের কথা তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ আরশের উপরে তারা বলেছেন আর অনেক উলামা তারপরেও কেন বলেন আল্লাহ চতুর্দিকে প্রথমত দেখেন কিছু বিষয় আছে এই বিষয় সম্পর্কে সাধারণ পাবলিক বা অনিয়ারে আমরা প্রত্যেকের জানাই লাগা জানতে হবে বিষয়টা মোটেই এরকম নয় অতএব আল্লাহ কোন জায়গায় আছেন এটা কোয়েশ্চন কবরে হাসরে ফুল সিরাতে কঠিন কাটে কোনো জায়গায় আপনাকে করা হবে না আল্লাহ আকবার আল্লাহ অতএব এই সমস্ত বিষয় নিয়ে আমরা অনেক সময় বিতর্ক সৃষ্টি করি এটা উলামায়ে কেরাম বা যারা মনে করেন দিনের গভীর জ্ঞান রাখেন তারা হয়তো তাদের আলোচনা করবেন কিন্তু এটা নিয়ে আমরা সাধারণ সবাই এটা জড়িয়ে পড়ব বা এটা নিয়ে গবেষণা শুরু করব বিষয়টা মোটেই এরকম নয় দ্বিতীয়ত উনি যেভাবে বলেছেন যে হ্যাঁ অনেকের মতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে রয়েছেন এবং আরশ যেহেতু আসমানের উপরে সেই হিসাবে আল্লাহ পাক আসমানে তো আল্লাহ পাক আসমানে নাকি কোন জায়গায় আবার কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু কুরআন শরীফের কিছু আয়াত থেকে আমরা দেখি ইন্নাল্লাহ মানা ইন্না মাইয়া রব্বি আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ এই আয়াতের জাহির থেকে বোঝা যাইতেছে আল্লাহ সর্বত্র সব জায়গায় আছেন অবশ্য প্রথম পক্ষের উলামায়ে কেরাম জবাব দিয়েছেন আল্লাহ সর্বত্র আছেন বলতে আল্লাহর জ্ঞান এবং নলেজ সর্বত্র আছে এইভাবে আলোচনা করেছেন সেই হিসাবে হাদিস থেকে যেটা বোঝা যায় জাহির হাদিস থেকে আল্লাহ সুবহানাহু আসমানের উপরেই আছেন বা আল্লাহ পাক আরশের মধ্যে আছেন কোন সব আয়াতে রয়েছে অতএব এই সমস্ত বিষয় নিয়ে মানে প্রতিপক্ষকে কাফের বলা যেহেতু তারা যদি কোরআন শরীফের একটি আয়াতকে জাহিরি এই হিসাবে যদি তাওয়িল করে তারা একটা মিনিং করেই নেয় কাফের অনেক সময় বলে দেওয়া হয় বিষয়টা কিন্তু এত বাড়াবাড়ি করার আমি মনে করি ঠিক হবে না আর এই ভিন্ন মতগুলা কিন্তু কোরআনকে সামনে রেখে হচ্ছে কোরআনের আয়াতকে সামনে রেখে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যে কোনো মানুষকে মা বাবার মতো দেখা যাবে না হাদিসের মধ্যে আসছে তাহলে কেন বলা হয় যে শ্বশুর শাশুড়িকে মা বাবা মানে কি বে প্রশ্ন জি জি তো আমি বলবো ভাই আপনি যেগুলো পড়তেছেন আমার মনে হয় আপনি অনেক কনফিউজ হয়ে যাচ্ছেন সেজন্য আপনি কোনো ভালো কোনো শিক্ষক বা কোনো উস্তাদের কাছ থেকে আপনি ডাইরেক্ট ওয়ান টু ওয়ান পরামর্শ নিয়ে আপনি কিছু বোঝার চেষ্টা করলে মানে ভালো হবে ভাই আপনি মাইন্ড করবেন না কারণ আপনি যে হাদিস যেটা বলেছেন এই হাদিসের আপনি যে মর্ম বুঝেছেন মোটেই এই মর্ম নয় হাদিস যেটা মানিদ্দা ইলা গয়রা আবিহি ওয়া ইয়ালামু আংনাহু গয়রু আবিহি যদি কেহ নিজেকে নিজের সঠিক বাবা যিনি রয়েছেন এই বাবাকে রেখে অন্য কাউকে বাপ হিসাবে উনি দাবি করলেন অথচ তিনি জানেন উনি তো ওনার বাপ নয়
এমত অবস্থায় হাদিসে এটা এসেছে উনি জাহান্নাম ওনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এটা লাগে হাদিস বুখারী শরীফে এসেছে মুসলিম শরীফে এসেছে। আমি কি বললাম যে কেহ যদি জেনে শুনে নিজের বাবাকে বাবা না বলে অন্য একজনকে বাবা বলে দাবি করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কেন? আল্লাহ পাক আমাকে যার ঘর থেকে জন্ম দিলেন, আমি যার সন্তান, যিনি আমার বাবা, ওনাকে আমি বাবা বলবো না, কত নিমক হারামি, আল্লাহু আকবার। সেটা তখনই সম্ভব, জাহিলিয়তের সময় তারা কিন্তু ইসলামের প্রি ইসলামে তারা এরকম করতো, অনেক সময় নিজের বাবাকে বাবা না বলে অন্য লোককে তারা বাবা বলতো নিজের নসব এবং নিজের বংশকে উচ্চ করার জন্য। তো এই ধরনের যদি অসৎ উদ্দেশ্যে যদি কেহ জেনে শুনে নিজের বাবাকে না বাবা না বলে অন্যকে বাবা বলে পরিচয় দেয় তখন গিয়ে লোকে সেই গুণা। কিন্তু কাউকে বাবা বা বাবার সমপরিমাণ এইভাবে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, যেভাবে শ্বশুরকে আমরা বাবা বা বাবার সমতুল্য আমরা সম্মান দেই বা আমরা আব্বা বলে ফেলি, এই ধরনের বলাকে কিন্তু আমরা এই রিয়েল বাবা এই বাবা হিসেবে আমরা মনে করতেছি না। অতএব হাদিস যারা ডাকেন তারাও এটা মনে করেন না। অতএব হাদিস যেটা নিষেধ করেছে আমরা সেটা করতেছি না, যেটা করছি এটা হাদিস নিষেধ করা হয় নাই। রাসূলের অনেক হাদিসের মধ্যে এনকারেজ করা হয়েছে যে শ্বশুর শাশুড়িকে সম্মান করার জন্য। সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোয়েশ্চন। জি, আমার ফোন নাম ইউসুফ মুসালিন আহমেদ। জি, খেউটা কইনা আমার পরে ইউসুফ হইয়া, খেউটা কইন মুসালিন হইয়া, তো আমার চুরাজিও লাগে যে আমার পর শেষ নাম ইউসুফ, তার ইউসুফ ডাক্তার দেন মুসালিন মানে আপনারা কি তা হইনি তা ঠিক আছে নি, এখনের জন্য এখন নাম ধরে ডাকেন না, তারে শেষ নাম ধরে ডাক্তার। জাযাকুমুল্লাহ খাইর। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, আপনার কি প্রশ্ন? জি, আমি প্রথম কলার আসলাম আগে, তো আমার প্রশ্নটা আগে যেটা আছে যে জুমাবারে যখন আজান হয় তখন আজানোর প্রথম আজানোর পরে এবং খুতবা শুরু হওয়ার আগে তখন কোন নফল অথবা সুন্নত নামাজ পড়া যায় কিনা যদি আমরা মসজিদে উপস্থিত থাকি? ঠিক আছে, ইনশাল্লাহ হুজুর খুইবানি বিষয়ে আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার কি প্রশ্ন? ফজর, আমার দুইটা প্রশ্ন আছিল। প্রথম প্রশ্ন হলো, আমি যদি ফজর রক্ত মোবাইল অ্যালার্ম দিয়া তো আমি ঘুম থেকে উঠছি, তখন আমার বেবি ঘুম থেকে উঠে গেছে, আমি বেবিরে ঘুম পাতানি দিয়া আমি ঘুমাই গেছি, এখন আমি ক্যালেন্ডারে দেখছি 8:10 দরকার সূর্য উঠবো, এখন আমি ঘুম লাগিয়ে গেছি 8টা ফাল মারি ঘুম থেকে উঠতে দেখি যে 8:10 কিংবা 15 লেখানো হয়ে গেছে, এই সময় তো সূর্য উঠছে এবার 23 মিনিট কেটে না, ওই সময় আমি ফজর নমাজটা পড়তাম পারবো নি কি লেখান পড়তাম, আর 23 মিনিট যাওয়া বাদে যে ইশরাকের নামাজ পড়েন ওটা তো আমি কত সময় পর্যন্ত পড়া যাইব, দরকার ফজর নামাজ পড়া যদি আমি ঘুমাই থাকি আরো 2 ঘন্টা বাদে উঠিয়া ইশরাকের নামাজ পড়া বাদে আমি চাষ্টর নামাজটা পড়তাম পারবো নি, প্লিজ আমার কথা বুঝাইয়া। জি হুজুর কইবা ইনশাআল্লাহ। আর কোন প্রশ্ন আছে নি আপনার? আসসালামু আলাইকুম। হুজুরের কাছে আমার সালামটা দিবা। হুজুরে শুনছেন আপনার সালাম, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহু আকবার। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর মাধ্যমে অনেকেই এই বিষয়ে একটা সমাধান পাবেন, আল্লাহু আকবার। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন এই যে এই সময় ক্লাসে যাই পড়া যায় নি কোরআন? খুবই হাজির ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। পরবর্তী কলে যাচ্ছি, আসসালামু আলাইকুম। টিভির আওয়াজটা একেবারে কমিয়ে দেন অথবা পাশের রুমে গিয়ে আপনার প্রশ্নটা রাখুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জীবন, আপনার কি প্রশ্ন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জানতাম চাইছিলাম এক মহিলা মানছে বিয়া করতে চাইরা, এখন থাইম জানতে চাইরা জন্য থান আক্তর সময় থান দিও গরর বাই সাক্ষী রাখতে পারবানি, থান দিও দুই গরর বাই বলতে আমি বুঝতাম পারছি না আপনার, থান দুইও বাই? ও আচ্ছা, থান দুইও বাই, থান হইনা দুইও বাই সাক্ষী রাখতে পারবানি থান আখতর লাগি থান বিয়ার আখতর সময়। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। টিভির আওয়াজটা কমিয়ে দেন অথবা পাশের রুমে গিয়ে আপনার প্রশ্নটা বলুন। আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি, আসসালামু আলাইকুম।
সালাম জি বোন। আচ্ছা ভাই, আমি একটা যে প্রশ্ন করতে চাইরাম, কেনা সূরা আল কালাম ইগুন মিন কি গু পড়লে ফজিলত কিটা ওটা তা হইবার, আর একটা হইলো গেরিয়া যেন সব যদি বাদ হাবিট থাকে বা আল্লাহর নাফরমানি হারাম জিনিস করা বাড়া যাওয়া ও তার লাগেন কোন কোরআন শরীফ কোন কোন সূরা বা কিতা পড়লে আল্লাহ দয়া করবার সকাল দোয়া কবুল হইব, কিতা করা যাইব করতাম বা কিলান আর দোয়ার কথা বলছেন যে কোন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন, বিপদ আপদ থাকে না সাইবা তারপরে যদি বাদ হাবিট থাকে হারাম হাবিট আল্লাহ নফর মানি ইত্যাদি কলার কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন আপনার প্রশ্ন শোনার আগে আপনার টিভির আওয়াজটা একেবারে ডাউন করে দেন। জি আমার একটা কোশ্চেন হইলো কি আর মাগরিবের কত মিনিট পরে এশার নামাজ পড়া যায়? জি আর দুই নম্বর প্রশ্ন আর আমার আরেকটা কোশ্চেন হইলো কি পেরিয়ডের সময় মোবাইলে সেন্সর আছে এগুলা হুনা ঠিক আছে নি না? না জাযাকুমুল্লাহ খাইর, হুজুর বলবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম বোন, আপনার কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন হইলো ভাই, যে সাসাইন ধরে বাবা ডাকে জি কি তার ওয়াইফ গুলোরে মাই ডাকে নি ঠিক আছে নি জানতাম? সাসাইন ধরে বাবা ডাকে জি অনেক আছে না বাপ নাই সাসারে বাবা ডাকে নি। আর বাদর শব্দটা কিতা কইছেন? সাসিরে মাই ডাকে নি ঠিক আছে নি ইসলামে কিতা হইম জানতাম সাই। জাযাকুমুল্লাহ খাইর। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন আপনার কি প্রশ্ন? জি আমি একটু প্রশ্ন করতে চাই। একটু জোরে বলেন আপনি। জি যে আমি ধরেন যে নফল নামাজ গুলো পড়তাম, ধরেন এমনিতে নফল নামাজ মানে ওকে যে চাষতে ইসরাক এইগুলো না বলে এমনি আল্লাহর ইবাদতের জন্য শুধুমাত্র দুই একটা নফল নামাজ পড়ছি, এরকম করে কি কোনো নফল নামাজ পড়া যায় কিনা, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি আমার আমি নামাজ পড়ি ঠিক আছে, যদি আমার স্বামী নিয়মিত নামাজ পড়েন না বা ওনারা কেউ নামাজ পড়েন না, সে হিসাবে কি আমি শুনেছিলাম যে স্বামী যদি আল্লাহর পথে না যান বা নামাজ না পড়েন তাহলে নাকি স্ত্রী নামাজ কবুল হয় না বা ঠিক না, একটা মানে নিজে নামাজ পড়বে অন্যকে নামাজ দাওয়াত দেওয়ার জন্য। আমি বলছি ওন শুনছে বা শুনছে না এরকম করতেছে, সেই জন্য কি আমার কোনো মানে প্রবলেম হবে আমার নামাজের পড়ার প্রতি বা এরকম যে শুনলাম ইনশাআল্লাহ? ﷲ